আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সুপ্রিয় বন্ধুরা, উন্নত দেশের নিয়ম কানুনগুলো উন্নত, সেখানে যে ডিউটি করব আমরা সেটাও উন্নতভাবে ডিউটি। দেখেন আমি ফুলের গাছ লাগাবো, আজকে ফুলের গাছ লাগাবো, দেখেন আমার কত রকম সাজগোজ, হাতে ময়লা যেন লাগে না। দেখেন আমি ফুলের গাছ লাগাচ্ছি, আগে মাটিটা গর্ত করে নিলাম, এখন আমি এখানে ফুলের গাছ লাগাবো। দেখেন ফুলের গাছ লাগাচ্ছি, আজকে আমার কর্ম হচ্ছে ফুল গাছ লাগানো। দেখেন যেমন উন্নত দেশ, সেখানে কাজকর্ম করিও মনে হয় যেন আমি উন্নত কাজ করতেছি, হাতে লাগে না ময়লা, হাতে নেই আর কোনো আবর্জনা খোসা খাপড় কিছু লাগে না, হাতে কত সেফভাবে কাজকর্ম করা হয়। আসলে মনটা অনেক সময় কয় যে হায়রে, উন্নত দেশগুলোতে সব দিক দিয়ে উন্নত, দেখেন আমি ফুলের গাছ লাগাচ্ছি, আজকে আজকে অনেকগুলো ফুলের গাছ লাগাইছি আমি। তা আমি বিস্তারিত তোমাদের আরও দেখাবো যে সমস্ত ফুলগুলো আমি অন্য জায়গায় লাগাইলাম সেটা। আজকে রোদ, যা রোদ তার বলা যায় না, অনেক রোদ, অনেক রোদ আজকে। আমি তোমাদের মাঝে দেখাবো বেশ কয়েকটা ফুলের গাছ, আপনারা দেখেন মনে হচ্ছে কাজ করতেছি, কোনো রকম কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই, সুন্দরভাবে কাজকর্ম চলছে। শুধু ফুলের গাছেই লাগালেন এই ফুলগুলো, এই ফুলগুলো খুব বড় বড় গাছ ছিল, এগুলো কেটে কেটে আবার এই যে একটা মাঠের যে টব আছে বিশাল উঁচু, আমি সেখানে লাগাচ্ছি। তবে এখানে দুই জাতের রং, রঙের ফুল আছে, একটা আছে লাল একটা আছে সাদা। আপনারা দেখেন লাল আর সাদার মধ্যে একটু একসাথে মিশিয়ে লাগাচ্ছি, একটা সাদা একটা লাল, এগুলো মোটামুটি খুবই সৌন্দর্য দেখায় এই ফুলগুলো।